28 নং পাটানটুলি ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আব্দুল কাদের বলেছেন, কুরবানি ঈদের দিনই ওয়ার্ডের কুরবানিকৃত পশুর সকল বর্জ্য অপসারণ করা হবে। এজন্য জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্বশীল হতে হবে। ই প্লাস টিভির সাথে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আসসালামু আলাইকুম, সবাইকে মাধ্যমে আমার এলাকার শুভেচ্ছা সালাম জানাচ্ছি। আপনি যে বর্জ্যের কথা বলেছেন, ওই বর্জ্য আমরা আমাদের যে কর্মী বাহিনী আছে সেবক ডোর টু ডোর আমরা ওগুলি বিকেল আমরা যে কমার্স কলেজের হোস্টেলের পাশে যে ডাম্পিং আছে ওইখান থেকে ওইখানে নিয়ে যাবো। ওইখান থেকে আমাদের সিটি কর্পোরেশনের যে কেন যেভাবে টিম আছে ওই টিমগুলো আমাদের বিকালে 5টার মতন আমরা অপসারণ করবো। এর মধ্যে আমরা কি কুরবানের দিন যারা নির্ধারিত কোনো স্থান কুরবানি এটা আসলে সরকারের অনেক নির্ধারিত আমাদের জায়গা আছে, নির্ধারিত জায়গা বাইরেও এখনও আসলে স্থানীয় ব্যাপার। এখানে যার যারা বিনাই যাওয়া করবে ওদের ওদেরও দায়িত্ব আছে, আমাদের সিটি কর্পোরেশন যে দায়িত্ব আছে ওই দায়িত্বের ভিতরে আমরা এগুলি পরিষ্কার করে দেবো। মানে আপনারা 5টার মধ্যেই পরিষ্কার করে দেবেন? ইয়েস, 5টার মধ্যে মোটামুটি আপনারা ক্লিয়ার করে দেবেন। এর মধ্যে আর থাকবে না যে হটটর যেগুলো সকালে থাকবে ওগুলোর জন্য কী কাজ? আশা করি আমার আমার এখানে কোনো কিছু থাকে না। আমরা যতক্ষণ সার্ভিস দেওয়ার প্রয়োজন মনে করি আমরা ডোর টু ডোর করে দেবো, ওখানে জমা থাকার প্রশ্নই আসে না। তবুও কেউ যদি ইচ্ছেকৃতভাবে বাড়ির ভিতরে ফেলে রাখে ওটা তা অথবা ওটা নিজ দায়িত্ব, আমাদেরকে যদি ফোন করে আমাদের যে সেবক আছে আমাদের ওই সেবকগুলি চাই দিয়ে আপনারা কি কুরবানি মানে মাংস রেডি করার কথা মানুষের যেগুলো স্থান আছে এখানে ব্লিডিং করে দিলেন? হ্যাঁ, আমরা যে সিটি কাউন্সিল ব্লিডিং করার পেয়েছি আগে আমরা ঘরে ঘরে দিয়ে দিতাম। অনেক বাসায় এগুলো আসলে রক্তের জায়গায় না মারে এগুলো আসলে বাথরুমে ব্যবহার করতো, ওই জন্য আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি আমরা কেউ ঘরে দিব না। আমাদের যে যে স্পটে গরু জবাই করবে ওই স্পটে স্পটে আমরা ব্লিডিং করার সিটি দিই। এখানে আপনারা করে দিলেন যে আপনারা সন্ধ্যার আগেই মোটামুটি আমরা অবশ্যই আমরা যখন এখন বর্ষা এবং ডেঙ্গুর প্রকোপ আমরা আমার এলাকার বাসের কাছে আমরা সিটি কর্পোরেশনের মাধ্যমে মসজিদে মসজিদে লিফলেট বিতরণ করেছি এবং নাসির আজম নাসিরের নেতৃত্বে মেয়রের নেতৃত্বে আমরা প্রত্যেকটা জায়গায় মসজিদে যে লিফলেট বিতরণ করেছি এবং খুদুরের মাধ্যমে খুতবার মাধ্যমে বলে দিয়েছি এবং বিভিন্ন ধর্মের যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে ওগুলি আমরা সব জায়গায় বলে দিয়েছি গতকালকে। তবু আমরা আশা করবো এই এলাকার মানুষ আমাদেরকে সহযোগিতা করবে, কেন ডেঙ্গুর যে ভয়াবহতা ওটার থেকে যদি আমরা নিস্তার পেতে হয় তাহলে আমাদের ওনাদের সবাই সহযোগিতা প্রয়োজন। জি, ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ।